গাইস প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে, এখন আমরা বাইরে ঘুরতেছি, কি করব। এই যে দেখেন বৃষ্টি হইতেছে বাইরে, এখনো বৃষ্টি আসে নাই, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, কখন যে বৃষ্টি হবে জানে না। এই যে সিগন্যাল, আমরা এখনো ওই যে পার্কে যাব, এখানে খাড়াইতে হবে সিগন্যাল না আসা পর্যন্ত, তারপর আমরা যাব। আর ওই দিক থেকে গাড়িগুলো আইতেছে, আচ্ছা সিগন্যাল শেষ, কইতে না কইতে গিয়ে সিগন্যাল শেষ। আবার এটার জন্য খাড়াইতে হইব, দুবাই নিয়ম হয়েছে এটা, সিগন্যাল অমান্য করা যাইব না। দেখেন কত সুন্দর রাস্তাঘাট গুলা। আরে হইলাম আমরা, আরে হলো রিয়াদ। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলা দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর দুবাইয়ের বড় বড় বিল্ডিং গুলা দেখেন, ওয়াও। রাস্তাগুলো দেখেন সব কার আর কার, এই দেশে কোনো রিক্সা নাই আমাদের দেশের মতো। যাও যাও, এই যে দেখেন এরা এরা মনে করেন না কইয়া চলে গেছে, ওইখানে এসে লাল বাতি দলতেছে তারপরও চলে গেছে, সমস্যা না, এটা কোনো বিষয় না। যখন দেখবো ধরবো তখন মনে করেন 200-300 টাকা ফাইন মারি দিব, বাংলার ফাইন 5,000 টাকা, খালাস। এই হলো সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।